আমরা এখন সবাই আসছি আমাদের পবিত্র অরুষ শরীফ সদরপুরে, সেই ঐতিহ্যবাহী সেই আত্রসি মঞ্জিল। সাথে আছি আমি আর আমার এক কলিগ ইমরান, দুই ভাই আমরা আসছে সদরপুরে সেই ঐতিহ্যবাহী আত্রসিতে। আসলাম আজকে তো শুক্রবার, তাই সবাই নামাজের জন্য দৌড়াদৌড়ি করতেছে। আমরা ভিতরে যাইনি, আমরা মাজারের বাইরে আছি। আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি যে অনেক অনেক প্রচুর লোক হয়েছে, এখনো তো লোক আসার শুরু হয় নাই, আরো আসতেছে অনেকে। এই যে পুলিশের কন্ট্রোল রুমও এবার দেখলাম গত বছরের চাইতে অনেক উন্নয়ন করছে। পবিত্র আত্রসি মাদার শরীফের পাশ দিয়ে অনেক প্রশাসনের ব্যবস্থাও করছে। আমরা কিছু খাবো না, সামনে দিয়ে খাই, প্রচুর পরিমাণে রোদ উঠছে তো। খাবার মাঠ এবার অনেক উন্নয়ন করছে আগের চাইতে। মিশনের একটা গেট বন্ধ করে দিয়েছে, একটা গেট খোলা রাখছে, আর সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ষষ্ঠ শেষের দিকে এর জন্য জনগণের জনসমাগম অনেক কম, হয়তো বা ওরস আসে আর দু একদিন। ষষ্ঠ শেষ, এখন একটু মেলা আছে। এই যে আমাদের সেই ইমরান ভাই, আপনাদেরও সবার ভাই, আমরা এখন মার্কেটিং এ ব্যস্ত আছি। ছায় পয়সা খাই, রোদ্রে লাগে তো গরম লেগে যাবে। ডাব খাইলে সবচেয়ে ভালো হইতো, ডাব সদরপুরের ঐতিহ্যবাহী ডাব আছে, সদরপুরের ঐতিহ্যবাহী বাবুর বাড়ি আছে, অনেক কিছু আছে সদরপুরের ঐতিহ্যবাহী। আজকে আমরা সবাই এতগুলো দেখাইতে পারতেছি না অবশ্য, শুধু আত্রসিটাকে আমরা আপনাদের দেখাবো। ডাব খাই আছে, চেষ্টা আমি চাই যাবে না। কাকা ডাব কত কইরা? এত সিরিয়ালে ডাব হয়নি কাকা, কিছু করার নাই তো। বাগান এই সাইজ গুলো কত করে কাকা? 40, এই যে আছে 30, ওই যে 50, এত রেটা ছোট রেটা সাইজ, তাই বলে 40 টাই রে দাম না। কি করুম বাবা, কিছু তো করার নাই, জিনিস পাইতে হবে, জিনিস থাকতে হবে। এডি 40 টাকা কইনা? হ্যাঁ ওটা 40 করে দেন কাকা। আর এটা 30 করে দেন, দেন দাম করলে হবে না কাকা, দামাদামি হবে না কাকা, নাকি আত্মসি দামাদামি করার নিষেধ? না না আত্মসি কে, ওই যে সদর উড়ে গেছে, সদর বলে তাই দেন, দেন তো দুইটা খাইতে দেন আমাকে, কি আর হবে, এত সরু একটা ডাব, তাই বলে 40 টাকা দাম। সদরপুর হলো ডাবে ভরপুর, আপনার হে নেই 40 টাকা আসলে। লাস্ট
রাস্তা শেষ দিকে এর জন্য লোকজন নাই ওরস তো নাই না কাকা না ওরস তো শেষ না আজকে মনে হয় মেলা না মেলা চলবে কয়দিন আর আরো এক সপ্তাহ তো যাবে কম করে হইলো আরো অনেক আরো এক সপ্তাহখানেক মেলা আছে চাইলে আপনারা সবাই এসে এই সদরপুরের ঐতিহ্যবাহী আত্রোসি এসে ভ্রমণ করতে পারেন অনেক কিছু দেখার জন্য আছে সদরপুরের বাবুর বাড়ি আছে আমাকে এটা 20টা বেজে লিখি আমাকে লস আছে আমাকে লাভ আমাকে থাকতে এই দুটের ভিতরে হালকা হবে কিছু আছে না আমি আগে কয়েকবার সদরপুর আসছি কিন্তু দাবার অনেক মিষ্টি লাগে বুঝছেন কিন্তু এটা তো বেশি মিষ্টি লাগতেছে না কচি ডাবে আবার মিষ্টি লাগে না আপনি 20টা দেন আর 20,000 দেন ওই দিলেই একটা টিকিট দিবে আপনার টিকিট দিলেই বাস চলে গেলেন 20 টাকা দেন আর 20,000 দেন মানে 20-এর নিচে আর কি জানলাম দর্শক মন্ডলী এখানে সবসময় খাবার পাওয়া যায় 20-30 টাকা টিকিট নেয় আপনারা আসবেন খাওয়া দাওয়ার জন্য কোনো টেনশন নাই তারপরে অনেক অনেক ভালো ভালো হোটেল আছে তারপরে আপনাদের যদি অনেক ইচ্ছা থাকে অনেক অনেক দূর থেকে এই আত্মসি তোবারক খাওয়ার জন্য আছে আপনারা সবাই আসবেন দয়া করে আত্মসি এই মহিলারাও আসছে প্রচুর পরিমাণে আজকে এই যে হলো প্রথম গেট সামনে সামনে প্রথম গেট এখান থেকে সবাই সদরপুর থেকে এখানে এসে দাঁড়ায় ভাঙা থেকে সব এদিক দিয়ে আসে এখানেই নেমে তারপরে মাজার শরীফের ভিতরে যায় অবশ্যই আপনাদের একটা ভালো দিক জানানোর জন্য যাচ্ছে যে কখনো জুতা বইরা আত্রোসি আইসেন না কারণ মাদার শরীফে ঢুকতে চাইলে জুতা খুলে তারে ঢুকতে হয় অনেক কার কালেকশন আছে অনেক মোটরসাইকেল আছে কন্ট্রোল রুম আছে আপনি গাড়িও আনে মোটরসাইকেল আইনেও এখানে রাখতে পারবেন নির্দ্বিধায় কিন্তু আমরা তো অনেক লস করে ফেলেছি আমাদের গাড়িটা রেখে আসছে আগে জায়গায় এরা বিগত বছরে ছিল না হয়তো বা এবছর করছে তা আপনাদের জন্য এটা আর কি একটা মোটরসাইকেল নিয়ে আসলেও আপনারা রাখতে পারবেন বা যে কোনো গাড়ি আনলেও সুন্দর জায়গায় পার্কিং করতে পারবেন কোনো রিস্ক ছাড়াই মহাপবিত্র ওরস শরীফ জাকের পাটি এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা আত্রোসি আছে আর একটা শেরপুরে আছে আমাদের খুজুরের মানে জন্মস্থান সেই শেরপুর সেখানে খুজুরের এক ছেলে ওরস করতেছে আর এখানে খুজুরের মাজার শরীফ এখানে আর এক ছেলে করতেছে বর্তমানে দুইটা দল হয়ে গেছে আর কি বা দুইটা বিভাগে বিভক্ত হয়ে ওরস শরীফ পালন করতেছে অনেক ফ্যান সদরপুরের আত্রোসি তার অনেক ফ্যান নিজের জন্য সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই সদরপুর
সুন্দর সুন্দর টি স্টল দোকান। তবে আপনাদের জন্য একটা সুখবর কি, এই সদরপুরের পাশেই কিন্তু ভাঙ্গা বেশি দূরে না, সেই ঐতিহ্য